শ্বাসকষ্টের জন্য যাদের ইনহেলার ব্যবহার করতে হয় বা সবসময় ঔষধ খেতে হয় শ্বাসকষ্ট কফ কাশির জন্য তারা এইভাবে এই পাতাটি ইনহেল করুন এটার অ্যারোমা এতটাই করা হয় যে এটা বুকের মধ্যে জমে থাকা কফ যেগুলো রয়েছে সে কফকে কমিয়ে দেয় তীব্র মাথা ব্যথা দূর করে এবং ফুসফুসের কার্যক্ষমতা বহুগুণে বেড়ে যায় যে নানাবিধ রেসপিরেটরি যে ডিজিজগুলো রয়েছে সেগুলো এমনিতেই কমে যায় যেমন ধরুন অ্যাজমা বা সঙ্গে প্রচণ্ড কাশির প্রকোপ সর্দি এই যে সব রোগ রয়েছে এগুলোতে এই পাতা সেবন করতে হবে তবে আজকে আমি বিশেষ করে দুটো পাতা নিয়েছি যে দুটো পাতা একই সঙ্গে সেবন করলে আরও বেশি উপকার পাওয়া যাবে তারপরেও আমি আলাদা আলাদাভাবে দুটো পাতারই উপকারিতা বলবো কিন্তু সামগ্রিকভাবে এই দুই পাতা যদি কেউ একসঙ্গে সেবন করতে পারে একসঙ্গে যদি এই দুই ধরনের পাতা সেবন করা যায় এবং সেবনবিধি খুব ভালোভাবে মেনে তবেই এটা আপনি একটা নির্দিষ্ট ডোজ পর্যন্ত সেবন করে গেলেন তাহলে আপনার কখনোই মানসিক ক্লান্তি বিষণ্নতা ঘুম না হওয়া অকাল বার্ধক্য ঠান্ডা কফ কাশি গ্যাস অম্বল ইত্যাদির সমস্যা একদমই থাকবে না এবং এটা আপনি একদম প্রথম তিন দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফল পেতে চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত আপনাকে এটা সেবন করতে হবে তবে অনেক মানুষই আছেন যারা প্রথমেই ফলাফলটা ভালোভাবে না পেয়েই এটা সেবন বন্ধ করে দেন দুই তিন দিনেই মনে করেন যে রোগ ভালো হয়ে গেছে আর সেবন করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আবার দিন পনেরো পরে রোগের প্রভাব দেখা দেবে তাই আগে নির্দিষ্ট ডোজটা মেনটেন করুন কীভাবে এই পাতা সেবন করবেন সেটা ভালো করে শুনে নিন যাদের তীব্র মাথা ব্যথা রয়েছে সেই মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা কমাতে এই পাতা বিশেষভাবে কাজ করে বিষয়টা অনেকটা আশ্চর্য লাগলেও এ কথাটা একদমই ঠিক যে এটা বিশেষভাবে মাথা ব্যথা দূর করে থাকে এছাড়া আরও কিছু উপকারিতা রয়েছে সেগুলো আমি একদম বিস্তারিত করে বলবো তবে আপনারা এটা সেবন কেন করবেন এ বিষয়ে একদম সুনিশ্চিত হতে পারবেন যদি কেউ এই পাতা সেবন করেন তাহলে তার মুখের ভেতরের গন্ধ দাঁতের মাড়ির যে কোনো রোগ দাঁত দিয়ে রক্ত পড়া বমি বমি ভাত পেটের সমস্যা ইত্যাদি দূর করতে পারবেন এবং এর জন্য আপনার কোনো সাইড ইফেক্ট হবে না যারা এর সেবন করবেন তাদের প্রত্যেকেরই শরীরে আগের থেকে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে কখনোই আপনি খুব সহজেই জ্বর সর্দি কাশি বা পেটের রোগে আক্রান্ত হবেন না এই যে পাতাগুলো দেখছেন এই পাতা যারা সেবন করবেন এবং দুটো পাতা একসঙ্গে যারা সেবন করবেন তাদের অবশ্যই রাতের ঘুম ভালো হবে কখনোই শরীরে দুর্বলতা ক্লান্তি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এই ধরনের রোগ আসবে না অনেক মানুষ আছেন যারা সকাল বিকাল নির্দিষ্ট সময়ে ব্যায়াম করতে পারছেন না হাঁটতে পারছেন না এবং যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে বর্তমানে এই যে সমস্যাগুলো রয়েছে এইসব সমস্যা সারা জীবন আপনার সঙ্গেই থাকবে বিশেষ করে যেসব মানুষ বসে বেশিরভাগ সময় কাজ করে যাদের অফিস আওয়ারের বেশিরভাগ সময় বসে থাকতে হয় এবং যারা প্রচুর পরিমাণে ডিভাইসে কাজ করে অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ইত্যাদিতে যাদের কাজ বেশি তাদের এই পাতা খাওয়া খুবই দরকার এই পাতা যদি তারা সেবন করে তাহলে অবশ্যই তাদের এই সমস্যাগুলো চলে যাবে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই প্রকারের পাতা নিয়েছি একটা হচ্ছে পুদিনা পাতা এবং একটা থানকুনি পাতা পুদিনা আর থানকুনি আমি এখানে একসঙ্গে খাওয়ার কথাই বলবো যদি একসঙ্গে খান এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে খান তাহলে অবশ্যই আপনাদের এই রোগগুলো আর কখনোই হবে না তারপরেও আমি আলাদা আলাদাভাবে বলবো যে আলাদা আলাদাভাবে এই দুই পাতা আপনার শরীরে কি কাজ করে এবং কেন আপনি সেবন করবেন এটা সেবনের জন্য যে দুটি নিয়ম বলবো তার একটিও কিন্তু শাকের মতো করে রান্না করে খাওয়া নাই এখন বলছি যে পুদিনা পাতা যদি আলাদা করে কেউ খায় শুধুমাত্র পুদিনা পাতা তাহলে তার শরীরে কি ঘটবে আমরা অনেক সময় ছোটোখাটো অনেক জিনিসের কথা ভুলে যাই মনে রাখতে পারি না যদি মনে রাখতে না পারি তাহলে আজ থেকে পুদিনা পাতা খাওয়া শুরু করব আর তা দুই সপ্তাহ এক নাগারে খাবো তবে খেতে হবে এটা শুধুমাত্র রস করে চা চামচে দুই চামচ পরিমাণ রস সমপরিমাণ পানি বা জলের সাথে মিশিয়ে সকালে একবার রাতে একবার দুই দুইবেলা সেবন করুন সকালে খালি পেটে রাতে খাবারের আগে যারা এইভাবে সেবন করবেন তাদের অবশ্যই মানসিক স্থিরতা বাড়বে একাগ্রতা বাড়বে এবং স্মৃতিশক্তি বেড়ে যাবে পুদিনা পাতা খাওয়া শুরু করলে আপনার হজম এমনিতেই ভালো হবে তার কারণে ওজনটাও কমতে থাকবে এবং যদি আপনার হজম ক্ষমতা বাড়ে তাহলে আপনার শরীরে শক্তিও বহুগুণ বেড়ে যাবে পুদিনা পাতা যারা খাবেন তাদের কিন্তু সুগার বা ডায়াবেটিসের জন্য আলাদা করে ওষুধ খেতে হবে না এটা সুগারকে নিয়ন্ত্রণ করবে তারপরে এই পুদিনা পাতা আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার মানসিক যে প্রশান্তি সেটাই এনে দেবে পুদিনা পাতা শরীরের জন্য অনেক উপকারী যারা নিয়ম করে চোদ্দ দিন খাবেন তারা এর ফল একদম হাতে নাতে পেয়ে যাবেন এবার বলবো থানকুনি পাতার উপকারিতার কথা অনেক মানুষ আছেন যাদের দীর্ঘদিন ধরে আইবিএসের সমস্যা রয়েছে বা হজম একদমই ভালো হয় না হজম ভালো না হওয়ার জন্য তারা হেন কোনো চিকিৎসা নেই যে সেটা করার নেই তারপরেও তাদের হজম ক্ষমতা এতটুকু বাড়েনি কোনো ধরনের কোনো রিস ফ্রুট খেতে পারেন না কোনো ধরনের কোন ভালো খাবার দুধ জাতীয় খাবার পুষ্টিকর খাবার তারা খেতে পারেন না খেলেই তাদের পেট ব্যথা করে এবং সঙ্গে সঙ্গে পায়খানার বেগ আসে তাদের জন্য থানকুনি পাতা এত দ্রুত কাজ করে যে কোনো ঔষধ তার কাছে হার মেনে যাবে থানকুনি পাতা অবশ্যই আপনাকে নির্দিষ্ট নিয়মেই খেতে হবে আর এই নিয়মটা আমি যেভাবে বলবো তার যে কোনো একটি নিয়ম আপনি ফলো করবেন দুটি নিয়মের মধ্যে আর থানকুনি পাতা স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্ককে ঠান্ডা রাখে শীতল করে থানকুনি পাতা যারা খাবেন তাদের ত্বক ভেতর থেকে ফর্সা হবে থানকুনি পাতা কফ কাশি ঠান্ডা ইত্যাদি সমস্যাকে দূর করে একই সঙ্গে থানকুনি পাতা আবার যাদের কনস্টিপেশন রয়েছে তাদের জন্য খুবই উপকারী যারা থানকুনি পাতা খাবেন তাদের কখনোই লিভারের কোনো রোগ হবে না আপনি যদি কোনোদিন দিন জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন এর আগেই তবেও থানকুনি পাতা আপনার খাওয়া উচিত যাতে আপনার লিভারটা খুব ভালো থাকে আবার যেসব মানুষের ফ্যাটি লিভার আছে বা লিভারের কোনো ধরনের কোনো সমস্যা আছে মুখে দুর্গন্ধ আছে তারা অবশ্যই থানকুনি পাতা খাবেন থানকুনি পাতা আর্থ্রাইটিস বা বাতের ব্যথা থেকেও আপনাকে মুক্তি দিবে সেক্ষেত্রে থানকুনি পাতার অ্যান্টি ইনফ্লেমেটারি গুণটা কাজ করে এই গুণের কারণে প্রদাহ বা এই ধরনের সমস্যা একদম ভালো হয়ে যায় কাশি এবং শ্বাসযন্ত্রের উন্নতি করে থানকুনি পাতার রস যদি হালকা গরম করে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় তাহলে এই রোগ একদম ভালো হয়ে যাবে থানকুনি পাতা যারা খাবেন তাদের অনিদ্রার সমস্যা চলে যাবে চুল পড়ার সমস্যা চলে যাবে চুল পড়বে না কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না এবং শরীর ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে আপনাকে যে কোনো এনার্জেটিক কাজ করতে সাহায্য করবে থানকুনি পাতা আর পুদিনা পাতা যারা একসঙ্গে খাবেন তাদেরকে বলবো যে আপনারা এই পাতা রস করে খেতে পারেন অর্থাৎ এই দুটো পাতা একত্রে রস বা শরবতের মতো করে খেতে পারেন সেক্ষেত্রে এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই সব থেকে ভালো হয় যদি আপনারা আট দশটি থানকুনির পাতা আট দশটি পুদিনা পাতা ভালো করে ধুয়ে তাতে এক কাপ রুম টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যতগুলো রোগের কথা বললাম সবগুলো ভালো হয়ে যাবে এবং এটা আপনি পনেরো দিনের মধ্যেই আশ্চর্যজনক একটা ফলাফল পাবেন যারা ছোট বাচ্চা আছে তাদের এই ধরনের যদি কোনো রোগ থাকে তাহলে বয়স ভেদে হাফ চামচ থেকে শুরু করে দুই চা চামচ পর্যন্ত দিতে পারবেন এছাড়া থানকুনি পাতা কেউ ব্লেন্ড করতে না চাইলে আট দশটি থানকুনির পাতা আট দশটি পুদিনা পাতা একত্রে খুব ভালো করে চিবিয়ে বাসি পেটে এরপর এক গ্লাস হালকা গরম পানি বা জল পান করুন